নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি ভিলেজ ফুড কুকিং বাই রীতা চ্যানেলে। সবাইকে স্বাগত বন্ধুরা। প্রচুর ঠান্ডা পড়েছে, আর এই শীতটাকে উপভোগ করার জন্য আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দুধ চিতই। সেই দুধ চিতই বানাতে কী কী লাগছে এবং কীভাবে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। চলো, এখানে 2 কাপ চালের গুঁড়ো আছে, আর আছে এখানে দুধ, 500 দুধ আছে, প্যাকেট দুধ, আর আছে এখানে গুড় আছে এখানে, আর এখানে চিনি, লবণ, এলাচ, সাদা তেল, আর এখানে হালকা গরম জল আছে। গরম জলটা দিয়ে এটা মাখাতে হবে। আর এই গুড়টা তোমরা যে কোনো গুড় নিতে পারো। আমি এখানে খেজুর গুড়ের এ নিয়েছি, পাটালি। প্রথমে আমি এই চাল মুড়িটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে লবণ দিচ্ছি। এটা অল্প অল্প জল দিয়ে এই চালের গুঁড়িটা মাখাতে হবে। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটার তৈরি করতে হবে। বন্ধুরা, আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে। এটা হালকা গরম জলে করতে হবে, ব্যাটারটাকে গুলতে হবে। আর এই ব্যাটারটা আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। এবার আমি তৈরি করব। তাহলে চলো বন্ধুরা, আমার সঙ্গে রান্নাঘরে চলো। পরিষ্কার পাত্র নিয়েছি, তেলগুলো দিচ্ছি কড়াইয়ে। ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, বেশি জোরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি তুলে নেবো, দেখি হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, এটা তুলে নিচ্ছি, আবার একটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকনাটা আমার খুলছে, আমি এইরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার চিতই পিঠে তৈরি হয়ে গেছে। আমি এবার দুধটা গরম করব। দুধটা গরম করে ওর মধ্যে দেবো। আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। দুধ নেওয়ার দুধের মধ্যে এলাচ দিয়ে দেবো, একটু চিনি দেবো। আমার গুড় আছে, বেশি চিনি লাগবে না। গুড়টা দেওয়া ফ্লেভারটা আরো সুন্দর আসবে, কালারটাও রেডি হবে দেখতে। এই গুড় দিয়ে আমি নাড়ব, এটা খেজুর গুঁড়ের পাতা, এটাকে আমি একটু গরম করে নিয়েছি, সেজন্য এটা একটু গলে গেছে।
না, দুধটাকে আমি অনেক নেড়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। আমি এবার পিঠেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি পিঠেগুলো, এটা আমি বেশিক্ষণ এ করবো না, একটু ফুটে উঠলে বন্ধ করে রেখে দেবো। 10-15 মিনিট বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে এর মধ্যে দুধটা ঢুকবে পিঠেগুলোর মধ্যে, খুব সুন্দর একটা কালার এসেছে খেজুর গুড়টা দিতে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পিঠেগুলো দুধটাকে টেনে নেবে। আমি এবার একটা ঢাকনা বন্ধ, গ্যাসটা বন্ধ করে আমি ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা, 15-20 মিনিট হয়ে গেছে আমার, আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, আমি এবার এটা দেখাবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পিঠেগুলোতে দুধ টেনে নিয়েছে, একটু নরম হয়ে গেছে। এবার খেয়ে দেখাবো কিরকম হয়েছে। বন্ধুরা, আমি এবার নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো। পিঠেগুলোর মধ্যে দুধ টেনে নিয়েছে, সফট হয়ে গেছে, আমি এবার খেয়ে দেখাবো। অসাধারণ হয়েছে। দুধটা খুব টেস্টি হয়েছে আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছে খেতে। পিঠেগুলোর মধ্যে দুধ ঢুকে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে। অসাধারণ খেতে হয়েছে, বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখবে বন্ধুরা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ। আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।